আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় ছোট দাঁত বড় করার উপায় সম্পর্কে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেকেরই প্রাকৃতিকভাবে অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও দেখা যায় কিছু কিছু দাঁত এমন ছোট থেকে যায়, যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে এই যে যে দুটি দাঁত, এই দুটি দাঁত কিছুটা ছোট রয়েছে। সাধারণত প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও এমন দাঁত কিন্তু যেমনটি হওয়ার কথা তেমনটি হয় না। তো যাদের এ ধরনের ছোট দাঁত রয়েছে, বিশেষ করে সামনের দিকে, তো তারা চাইলে এটি চিকিৎসা করে কিন্তু এটি বড় করে নিতে পারেন, যেটি দেখেও বোঝা যায় না। ভিউয়ার্স, এ ধরনের সমস্যার জন্য আপনারা যদি দাঁতের ডাক্তারের কাছে গিয়ে দাঁতে ক্যাপ করে নেন, তাহলে এই দাঁতগুলো দেখতে বেশ ভালো দেখা যাবে এবং পাশে যে ফাঁকাগুলো থাকবে এগুলোও কিন্তু বন্ধ হয়ে যাবে, ফলে সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। ভিউয়ার্স, এখানে যা যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, দাঁতটি ছোট হওয়ার কারণে দাঁতের দুই পাশে কিন্তু কিছুটা ফাঁকা রয়েছে। তো ভিউয়ার্স, এমন দাঁতের উপরে যদি আপনি একটি ক্যাপ বসিয়ে নেন, তাহলে কিন্তু এই ফাঁকাগুলো বন্ধ হয়ে যাবে এবং দাঁতটি যতটুকু প্রয়োজন, যেমনটি থাকার কথা, যদি ক্যাপ করা হয় তাহলে ঠিক সেই মাপেই চলে আসবে। এমন দাঁতে ক্যাপ করার জন্য রুট ক্যানাল ট্রিটমেন্ট করার দরকার হয় না। আমি বলে থাকি যে ফাঁকা দাঁতের চিকিৎসায় ক্যাপ না করাতে, কিন্তু এমন দাঁতে, এমন যদি ছোট দাঁত হয়ে থাকে, তাহলে আপনারা ক্যাপ করিয়ে নিতে পারেন সেই দাঁতের পরে। কারণ এমন ছোট দাঁতে ক্যাপ করার জন্য কোনো রকম রুট ক্যানাল ট্রিটমেন্ট করার দরকার হয় না, নতুন করে দাঁত কেটে ছোট করার দরকার হয় না। শুধুমাত্র একটি ক্যাপ তৈরি করে পেস্টিং দিয়ে যদি এমন লাগিয়ে দেওয়া হয়, তাহলে আপনার এই সমস্যাটি চলে যাবে, দাঁতের ফাঁকাটাও বন্ধ হয়ে যাবে এবং দাঁতটি দেখতেও একটু বড় দেখা যাবে। আর কালার ম্যাচিং করেই কি দাঁতের ক্যাপগুলো করা হয়। এখানে একটি দাঁত দেখতে পাচ্ছেন, এটাও সেম পজিশনে রয়েছে। তো ভিউয়ার্স, এমন যাদের দাঁত রয়েছে কিছুটা ছোট দাঁত, এমন দাঁতের উপরে যদি ক্যাপ বসানো হয়, তাহলে দেখতে সেম পাশে যে দাঁতগুলো থাকে সেই দাঁতের মতোই কিন্তু কালার ম্যাচিং করেই কিন্তু ক্যাপগুলো করা হয়ে থাকে। তো এমন দাঁতের ছোট থাকার কারণে এরপরে খুব সহজেই ক্যাপটি বসানো যায় এবং রুট ক্যানাল ট্রিটমেন্ট করার দরকার হয় না, কোনো রকম কাটিং করারও দরকার হয় না। এখানে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে এই দাঁতটিতে একটি সমস্যা ছিল, আর সেই সমস্যাটা সমাধান করার পরে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে কিন্তু এটা কাটিং করা হয়েছে ক্যাপ পরানোর জন্য। তো দেখুন, দাঁতে ক্যাপ পরাতে গেলে কেটে দাঁত এভাবে ছোট করতে হয়। যে কোনো দাঁতে হোক, মাড়ির দাঁতে হোক বা সামনের দিকে হোক, দাঁতে ক্যাপ পরানোর আগে দাঁত কিছুটা কেটে ছোট করাতে হয় ক্যাপটি বসানোর জন্য। তো এখানে দেখছেন যে এখানে ছোট করে কেটে তারপরে কিন্তু ক্যাপ পরানোর পরের ছবি এখানে দেখা যাচ্ছে এটি। তো এমন ছোট দাঁতে ক্যাপ পরানোর ফলে কিন্তু দেখুন দাঁতটি অ্যাডজাস্ট হয়ে গেছে, অর্থাৎ যেমনটি থাকার কথা ঠিক তেমনই হয়ে গেছে। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যায় আপনারা যদি এই দাঁতের পরে একটি ক্যাপ বসিয়ে নেন, তাহলে কিন্তু দাঁতটি বড় হয়ে যাবে এবং আপনার দাঁতে যে ফাঁকাটা থাকবে সেটিও কিন্তু বন্ধ হয়ে যাবে, আর ক্যাপটি পরানোর পরে সেটি সচরাচর খুলেও যায় না। এখানেও দেখতে পাচ্ছেন একটি ছবি, তো এখানে দেখুন এই দাঁতটিতে সমস্যা ছিল, আর এই দাঁতটি ক্যাপ করার আগে কিন্তু কেটে ছোট করে নেওয়া হয়েছে। কিন্তু যাদের ন্যাচারালি এরকম ছোট দাঁত রয়েছে, তাদের রুট ক্যানাল ট্রিটমেন্টও করার দরকার হবে না, তাদের কাটিং করারও দরকার হবে না। তারা শুধুমাত্র একটি ক্যাপ তৈরি করে সেই দাঁতের উপরে যদি পেস্টিং দিয়ে লাগিয়ে নেন, তাহলে কিন্তু দেখতে সেম পাশের দাঁতের মতো হয়ে যাবে। দেখুন, এখানে একটা ক্যাপ করা হয়েছে, দাঁতটি কাটিং করে ছোট করে নিয়ে পেস্টিং দিয়ে ক্যাপ লাগিয়ে দেওয়া হয়েছে এবং দেখতে সেম ন্যাচারাল দাঁতের মতোই দেখা যাচ্ছে। তো যাদের এ ধরনের ছোট দাঁত রয়েছে, তারা চাইলে আপনারা ক্যাপ করে নিতে পারেন, ক্যাপ করে দাঁত বড় করে নিতে পারেন, যেমনটি এখানে করা হয়েছে দেখতে পাচ্ছেন। এখানে দেখুন এই যে ছোট দাঁত, এটি ন্যাচারাল দাঁত, এই দাঁতের উপরে ক্যাপ করা হয়েছে। ক্যাপ করার পরের ছবি হচ্ছে এটি। তো দেখতেই পাচ্ছেন যে ক্যাপ করার ফলে দাঁতের যে ফাঁকাটা ছিল এবং দাঁত যে ছোট ছিল সেটি কিন্তু বোঝা যাচ্ছে না। শুধু এই একটি দাঁতে ক্যাপ করার জন্য পুরো লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এ ধরনের ছোট দাঁত, সামনের দিকে একটা বা দুইটা দাঁত যদি এ ধরনের ছোট হয়ে থাকে আর তার জন্য যদি ফাঁকাও হয়ে থাকে, তাহলে আপনারা ডেন্টিস্টের কাছে গিয়ে যদি সেই দাঁতটিতে একটি ক্যাপ করে নেন, তাহলে কিন্তু এ ধরনের সমস্যা সমাধান হয়ে যায় খুবই সীমিত খরচের মধ্যে। এখানেও দেখুন ভিউয়ার্স, এখানেও এই দুটি দাঁত দেখা যাচ্ছে যে কিছুটা ছোট রয়েছে এবং ফাঁকা রয়েছে। তো এর জন্য দাঁতটি ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, সৌন্দর্য হানি রয়েছে। তো ভিউয়ার্স, এই দুইটি দাঁতে ক্যাপ করার পরের ছবি এখানে দেখতে পাচ্ছেন, খুব ন্যাচারাল দেখা যাচ্ছে এবং কালার ম্যাচিংটাও অনেক সুন্দর হয়েছে। তো এমন সমস্যায় যদি কেউ থেকে থাকেন, ছোট দাঁত ছোট, তা সেই দাঁতটি বড় করার জন্য আপনারা ডেন্টিস্টের কাছে গিয়ে ক্যাপ করিয়ে নিতে পারেন,
তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।